আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ আগস্টের জন্য যেটা দেওয়া হয়েছে সেকেন্ড সিরিজ সেটার সমাধান দেখে নেব ভালো করে উত্তরগুলো খাতায় লিখে রেখো যখন স্কুলে জমা দিতে বলবে জমা দিয়ে দিও তো প্রথম প্রশ্নটি দেখে নিই প্রথম প্রশ্ন হলো তুমি কেন এত তাড়াতাড়ি করছো এর উত্তরে পৃথিবী লেখককে কী জানিয়েছিল তা আমরা উত্তরে লিখব লেখক পৃথিবীর কাছে জানতে চেয়েছিলেন যে তার এত তাড়াতাড়ি ছুটে চলার চেষ্টা কেন এর উত্তরে পৃথিবী দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে লেখককে জানিয়েছিল থামার অর্থই হলো জীবনের সমাপ্তি যতদিন জীবন থাকবে ততদিন চলতে হবে দাঁড়িয়ে থাকলে চলবে না শাশ্বত সত্যের দিকে যাওয়ার এই গতি বন্ধ করা উচিত নয় চরৈব্যতী অর্থাৎ এগিয়ে চলায় জীবনের ধর্ম এবারে দু নম্বর প্রশ্নটি হলো এই দেখো ভরা সব কিলবিল লেখাতে বক্তার নোটবুকের কিলবিল লেখাতে কোন কোন প্রসঙ্গ রয়েছে তা আমরা উত্তরে লিখব নোটবই কবিতায় বক্তা কোনো ভালো কথা শুনলেই চটপট তা নোটবুকে লিখে রাখেন তার নোটবুকের কিলবিল লেখাতে যে যে প্রসঙ্গগুলো রয়েছে সেগুলি হল ফরিঙের কটা ঠ্যাং আরশলা কি কি খায় আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে এবং কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি এইসব অজস্র লেখায় কথকের নোটবুক ভর্তি হয়ে রয়েছে এরপর তিন নম্বর প্রশ্নটি হল পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন এর উত্তরে আমরা লিখব পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন সেই আলোচনা সভায় কার্ভব নামের এক বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পর তিনি দেখেন যে অসীমা নামের একটি মেয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছিলেন যে তিনি তার পঁচিশ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ভাই দিগ্বিজয়ের মেয়ে বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কে আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়েছিলেন এরপরে চার নম্বরের প্রশ্নটি হলো একদিন ঘটেছিল একটা ঘটনা সেই ঘটনার বিবরণ রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে কিভাবে উপস্থাপিত করেছেন তা আমরা উত্তরে লিখব লেখক রামকুমার চট্টোপাধ্যায় একদিন স্কুল যাওয়ার পথে হেদো পার্কের পাশে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে বহু মানুষের ভিড় দেখে অবাক হন একে ওকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে সেখানে সেদিন নেতাজি বক্তৃতা দিতে আসবেন কৌতূহলের বসে তিনি আর সেদিন স্কুলে গেলেন না একটু পরে তিনি আরও জানতে পারলেন যে কাজী নজরুল ইসলামও আসছেন এই দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখার লোভ তিনি ছাড়তে পারলেন না প্রথমে নজরুলের গান তারপর নেতাজির বক্তৃতা শুনলেন লেখক নজরুলের গানের সময় সভা একেবারে স্তব্ধ হয়ে গেল লেখক জানিয়েছেন বক্তৃতার কথা তার বিশেষ মনে না থাকলেও সেই ছোট বয়সে কাজী নজরুলের গান শুনে লেখকের মনে উত্তেজনা সঞ্চারিত হয়েছিল উত্তেজনা কমানোর জন্য তিনি ছুটতে ছুটতে বাড়িতে এসে ডুবে গিয়েছিলেন তবলার বলে এবার পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নিই তো প্রশ্নটি হলো মুরো ওরা ব্যর্থ মনস্কাম স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মূড় ও ব্যর্থ মনস্কাম বলেছেন তো আমরা উত্তরে লিখবো স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূড় ও ব্যর্থ মনস্কাম বলেছেন কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলো মানুষের মনকে স্পর্শ করতে পারেনি তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টলিকাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে ইট পাথর দিয়ে অট্টালিকা নির্মাণ করে শাসকরা নিজেদের অমর করে রাখতে চেয়েছিলেন কিন্তু অট্টালিকা ধ্বংসের মধ্য দিয়ে তাদের মনস্কামনা ব্যর্থ হয়েছে এবারে ছয় নম্বর প্রশ্নটি দেখে নিই তো প্রশ্নটি হলো ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে তার নাতনিকে কোন গল্প শোনান উত্তর হবে গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমাতার নাতনিকে গল্প শোনায় ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প কিভাবে আগের বারের আকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল সেই গল্পই শোনায় ঠাকুমা এবারে শেষ প্রশ্নটি দেখে নিই কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে পত্রলেখক তার কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছেন তা আমরা উত্তরে লিখব রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতিপ্রেমী শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না কলকাতায় থাকলে তার মনে হতো যেন ইটকাঠের একটা মস্ত জন্তু তাকে একেবারে গিলে ফেলেছে কলকাতা শহরের বর্ষার রূপকে তিনি একেবারেই পছন্দ করতেন না কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান তার নৃত্যময় রূপ সবুজের বিস্তার কোনো কিছুই নেই তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই পছন্দ করতেন না তো এই গেল ক্লাস সেভেনের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং কিছু কিছু ভিডিও চলে এসছে ক্লাস সেভেনের এখানে প্লে দেখা যাচ্ছে এই প্লেলিস্টে গিয়ে যার যে ভিডিওটা লাগে সে অবশ্যই সেটা দেখে নিতে পারো তো আজ এতটুকুই বাই